হ্যালো ক্লাস ইলেভেন, আজ আমাদের দ্বিতীয় ক্লাস। সেদিনের পর কিভাবে আজকে পড়াটা এগোয় চলো আমরা দেখি। তবে আজকে কিন্তু খাতা আর পেন প্রত্যেকের সঙ্গে লাগবে। দেখো, সেদিন আমি তোমাদের হিট দিয়েছিলাম এটা একটা পত্রকাব্য, তো সেখান থেকেই আজকে পড়ানো শুরু হবে। একটু অল্প করে লিখে নিতে পারো বা কানে শুনতেও পারো, আমি একটু বলছি তোমরা একটু শোনো। বিশেষভাবে পাশ্চাত্য সাহিত্যের সৃষ্টি, যার ইংরাজি প্রতিশব্দ এপিটেটস, এটা একটা লাতিন শব্দ এপিটেলা বা এপিটুলা নামক লাতিন শব্দ থেকে এপিটেলসটা নেওয়া হয়েছে। এটা একটা লাতিন শব্দ, এখানে চিঠি অর্থে ব্যবহার করা হয়েছে। বক্তা তার মনের ভাব, মনের যে কথা, সেটা যখন এই কাব্যের মাধ্যমে লেখেন, একটা চিঠির আকারে লেখেন, তখনই তাকে আমরা পত্রকাব্য বলছি। এই কবিতায় বীরাঙ্গনা, এটা বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত। আজকে খাতা পেন অবশ্যই রাখবে, কারণ অনেকগুলো কোশ্চেন আনসার আমি পরপর বলে যাব, তোমরা একটু শুনে নেবে বা লিখে নেবে। বীরাঙ্গনা কাব্যের নায়িকারা বা নারীরা প্রত্যেকেই এক একজন বীরাঙ্গনা। এখানে আমরা দেখব একাদশ সর্গে জনা নামক বীরাঙ্গনা তার স্বামী নীলধ্বজের কাছে এই পত্রকাব্যটি লিখেছেন। তাহলে লাতিন শব্দ, মূল ইংরাজি শব্দ, এগুলো সমস্ত আমাদের জানতে হবে, যা আমি অলরেডি বলে দিলাম। এবার চলো আবার কোশ্চেন আনসার, খাতা পেন সঙ্গে সবসময় রাখো। প্রথম প্রশ্ন লেখো, জনার কাহিনী মহাভারতের কোন পর্বের অন্তর্গত? উত্তর লেখো অশ্বমেধ পর্ব। তারপর এই কাব্যগ্রন্থের, মানে এই কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তর লেখো বীরাঙ্গনা, বয় দীর্ঘই, রয় আকার, উময় গয় দন্তর নয় আকার। এবার নীলধ্বজের প্রতি জনা কততম পর্বের অন্তর্গত? লেখো একাদশ সর্গ বা একাদশ পর্ব। তারপর বীরাঙ্গনা কি জাতীয় কাব্য? পত্রকাব্য। এগুলো আমি যা এখন কোশ্চেন আনসার বলছি তা সমস্তই এমসিকিউতে আসবে বা এসএকিউতে আসবে। জনার এগুলো তোমরা পাবে। এবার যতটা আমি পড়িয়েছি ততটার মধ্যে এতটুকুই শর্ট কোশ্চেন আনসার, মানে পত্রকাব্য ইত্যাদি ইত্যাদি হলো। আবার পড়াতে পড়াতে আমি কিন্তু বলবো। এবার চলে আসি পড়ানোয়। আগের দিন দেখো আমরা এতটা পড়েছিলাম, যাও মহস এরকম এতটা পড়েছিলাম। নিবাইতে শোকাগ্নি ফাল্গুনীর লোহে, এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু, যাও বেগে গজরাজ যথা যম দণ্ড সম শুণ্ড আশফালি নিনাদে টুটো, কিরীটির গর্ব আজি রণস্থলে। কিরীটি অর্থাৎ মহারথী অর্জুন, কিরীট মানে মুকুট, যার মাথায় সব সময় বিজয়ীর মুকুট শোভা পায়, সেই অর্জুনের কথা এখানে বলা হয়েছে। তার সমস্ত দম্ভ তুমি নাশ করে তার মৃতদেহ বা তার খণ্ডমুণ্ড মা জনার কাছে আনার জন্য আহ্বান করা হচ্ছে। তারপর অন্যায় সমরে মূর নাশিল বালকে, এটা খুবই আসে প্রশ্ন, অন্যায় সমর কেন বলা হয়েছে? কারণ প্রবীরের যা বয়স, সেখানে অর্জুনের বয়সের সঙ্গে প্রবীরের বয়সের অনেক পার্থক্য। অর্জুন পিতার সঙ্গে যুদ্ধ না করে বালক প্রবীরকে সে যুদ্ধে নিহত করেছে, তাই এখানে একে অন্যায় সমর বলে মনে হয়েছে তার মা জনার। নাশ মহেশ্বাস তারে ভুলিব এ জ্বালায় বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে, কোন জ্বালার কথা বলা হয়েছে? এটাও খুবই এসএকিউতে আসে। মা জনা তার একমাত্র পুত্রকে হারিয়ে, অর্জুনের সঙ্গে অন্যায় যুদ্ধে হারিয়ে মাতৃ পুত্র হারা যে হওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথাই এখানে বলা হয়েছে। তারপর জন্ম মৃত্যু বিধাতার এ বিধি জগতে, ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে, কি কাজ বিলাপে প্রভু পাল ও মহিপাল ক্ষত্র ধর্ম ক্ষত্রকর্ম সাধ বুঝ বলে। প্রত্যেকটি জায়গায় এসে কিউ আসে, আস্তে আস্তে বলি। জন্ম মৃত্যু সবই বিধাতার নিয়মে লেখা, আমার পুত্র ক্ষত্রকুল রত্ন চূড়ামণি প্রবীর সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে সে স্বর্গধামে গেছে, সুতরাং এখন বিলাপ করে কোনো লাভ নেই। এখন তুমি হে মহারথী নীলধ্বজ, তুমি তোমার যে ক্ষত্রিয় ধর্ম, তোমার যে ক্ষত্রিয় কর্ম, সেটা তুমি পালন করো, তুমি যুদ্ধক্ষেত্রে যাও এবং যুদ্ধক্ষেত্রে গিয়ে তুমি তোমার পুত্রের যে হত্যাকারী পুত্রের তাকে তুমি বিনাশ করে এসো। হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বীণাধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্র হা রিপু মিত্রতম এবে। এবার মায়ের দুঃখের, মানে কষ্টের যে যন্ত্রণার কথা,
বলা হয়েছে ছত্রে ছত্রে, তার মা বলেছে যে সে পাগলিনীর মতো পুত্রকে হারিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর সে কি দেখছে তাদেরই রাজসভায় সেখানে নর্তক নৃত্য করছে, গায়ক গান করছে, সভাস্থলে বীণাধ্বনি উঠছে। আর কি করতে চলেছে তার স্বামী নীলধ্বজ, না অর্জুনকে যে পুত্র হা রিপু এটাও আসে, পুত্র হা অর্থাৎ হত্যাকারী, রিপু অর্থাৎ শত্রু, পুত্রের হত্যাকারী যে শত্রু অর্থাৎ অর্জুনকে মিত্রতম মিত্রের থেকেও বেশি মর্যাদা দিয়ে তাকে আজকে নিয়ে আসছে এখানে। সেবিছে যতনে তুমি অতিথি রতনে, সেই অতিথি রতনকে তুমি সেবা করবার জন্য তুমি আজকে বরণ করবার জন্য যাচ্ছ। তো এই যন্ত্রণা মা কিছুতেই সহ্য করতে পারছে না, তাই পরের লাইনেই আছে, কি লজ্জা দুঃখের কথা হায় কব পারে। এই যন্ত্রণা এই লজ্জা কিসের লজ্জা, না ক্ষত্রিয় বীর প্রবীর মৃত্যুবরণ করার পর তার পিতা সেই মৃত্যু যে দিয়েছে সেই হত্যাকারীকে শাস্তি প্রদান না করে তাকে অতিথি রূপে বরণ করতে চলেছে, এই লজ্জা এই কষ্ট মা সহ্য করতে পারছেন না। আজকে এতটা থাক, কবিতা কঠিন আছে, অল্প অল্প করেই পড়ো।